হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস নাজমুল ইসলাম অ্যান্ড ইউ আর ওয়াচিং দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে তোমরা জানো ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ ডাব্লু প্রিলিমস পরীক্ষা দু হাজার তেইশের জন্য আজকে অনুষ্ঠিত হয়েছে এবং যেটার অ্যানসার কি আমরা অলরেডি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো উইথ ডিটেল ডিসকাশান তোমরা হয়তো অনেক বড় বড় চ্যানেল পাবে কিন্তু দেখবে ভালো করে যদি লক্ষ্য করো বুঝতে পারবে যে অনেক কোশ্চেন কিন্তু স্কিপ আছে তো সেই সমস্যার সমাধান কিন্তু কমপ্লিট গাইডেন্স তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে যদি তুমি ডাব্লু বিসিএস ক্যান্ডিডেট নাও হও তাহলেও তুমি দেখো যে এই ধরনের প্রশ্ন উত্তরগুলোর মধ্যে তুমি কটা সলভ করতে পারো ঠিক আছে এবং তুমি যদি একজন ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই তুমি ঠিক করতে পারবে যে কেমন করে এই উত্তরগুলো হচ্ছে সেই ট্রিকটাকে জানতে হবে সেই ট্রিকটাকে ধরতে হবে তাহলে তুমি সাপোজ যখন তুমি প্রিলিমস পাশ করে মেইনসে যাবে তখন কিন্তু এই ট্রিকসগুলো তোমার কাজে লাগবে তাই প্রত্যেকে মিলিয়ে নাও কার কতটা সঠিক হলো হয়তো অনেকেই সেইভাবে চেষ্টা করেছ কিন্তু তোমরা এখন ফাইনালি দেখে নাও যে সঠিক উত্তর কোনগুলো তোমার ঠিক হয়েছে ওকে তো চলো স্যার শুরু করছেন প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সারকে নিয়ে তো স্যার শুরু করো ওকে তাহলে বিসিএসএর আমরা ম্যাথ আর জিআইটা আপাত করবো আর যেহেতু আমি এক্সাম দিয়েছি আমার কাছে আমার কোশ্চেন আছে আমি বি সেট পেয়েছিলাম ওই বি সেট সিরিয়াল অনুযায়ী আমি প্রত্যেকটা ম্যাথ আর জিআই তোমাদেরকে করিয়ে দেবো ওকে দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখতে থাকো ওকে দেখো ফার্স্ট আমার সেটে যেটা ছিল এবিসিডি কি চার বন্ধু ডি সি থেকে বড় ওকে তাহলে এটা প্রিলিমিনারি পরীক্ষা দুশো নম্বরের একটা পরীক্ষা ওকে এখানে কাট আপ অনুযায়ী তারা মেট মেনে উত্তীর্ণ হয় যে এত কাট ক্লিয়ার হয়েছে একটা নির্দিষ্ট কাট যায় সেই কাট ক্লিয়ার করলে তোমরা মেনে মানে প্রেজেন্ট হতে পারো মেন পরীক্ষায় বসার অধিকার অগ্রাধিকার পাও ওকে চলো এই অঙ্কটাই দেখো এটা জিআই একটা এ এবিসিডি চার বন্ধু ডি সি থেকে বড় তাহলে ডি কি হচ্ছে ডি হচ্ছে শীত থেকে বড় ওকে ই হচ্ছে শীত থেকে বড় তাহলে ডি সি থেকে বড় ডি ওপরে বসবে শীত থেকে বড় ওকে এবার কিন্তু বিয়ের থেকে কি বিয়ের থেকে ছোট বিয়ের থেকে ছোট তাহলে বি নিশ্চিত বড় তাহলে বি ওপরে রাখো তাহলে বি ওপরে রাখলে ওকে এ বড় কিন্তু সব থেকে বড় নয় তাহলে এ কার থেকে বড় নয় দেখো বি থেকে বড় নয় কিন্তু তাহলে এ এখানে রাখো ওকে এবার বলছি বয়স অনুযায়ী এ বি সি ডিকে ঊর্ধ্বক্রমে সাজাও অনেকে পরীক্ষা হলে ভুল পড়ে গেছে ঊর্ধ্বক্রম আর অর্ধক্রম বিষয়টা অনেকেই গুলিয়ে ফেলে ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে উঠবে তার মানে কি ছোট থেকে বড় এ বড় ওকে তাহলে ছোট থেকে বড় সব থেকে ছোট কী আছে বলো সি তারপরে কি আছে ডি তারপরে এ বি তাহলে ছোটো থেকে তুমি বড় সাজালে সি ডি সি তারপরে ডি তারপরে এ তারপরে বি তাহলে অপশান কি হলো অপশান বি ওকে চলো নেক্সট দেখো এই টাইপের অঙ্কগুলো দেখবে তোমাকে বুঝতে হবে ঘর কটা আছে আর কটা অক্ষর আছে ওকে দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ওকে ষোলোটা ঘর আছে তোমাকে লিখে নিতে হবে এরকম যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছো এই মানে এই যে এই টাইপের তোমাকে দেখতে হবে ছটা ঘর সরি ষোলোটা ঘর ষোলোকে কীভাবে ভাঙতে পারো তুমি চার ইন্টু চার তাহলে এখে তোমাকে চারটে ভাগে ভাগ করতে হবে দেখো তাহলে তিন দুটো একে তিনটে হয়ে গেল এরপরে কি আছে একটা ঘর টি আর এস আবার একটা নিলে দেখো এস টি এরকম করে চারটে করে ভাগ করবে ওকে দেখো এক দুই তিন চার আবার এই চারটে ওকে এবার দেখো অপশন এরকম একটা সিরিজ করবে কি করবে পি এখানে আর এস টি তাহলে তোমার শুরু হয়েছে কোথা থেকে এস টি থেকে দেখো এস টি তারপরে নিশ্চিত কি হবে এস টি হলো এস টির পরে কি যাবে আর এস দেখো তাহলে হচ্ছে আর এস এস টি তারপর হলো আর এস আর এস এর পরে কি আছে আবার দেখো এস টি এস এস টি আর এস আবার দেখো এস টি আর এস ডি হয়ে গেল আবার কি আসবে এস টি আর এস হয়ে গেল আর এস হয়ে গেল তারপরে কি হলো এস টি এস টি হলো তারপর আর এস হলো আর এস তার আবার কী হবে এস টি ওকে তাহলে অপশান কী হচ্ছে প্রথম আর বসলো তারপরে কী বসলো এস বলল ওকে তারপরে কী বসছে দেখো কী বসছে অপশান কী সি আমার কাছে যে কোশ্চেন সেট আছে সেই কোশ্চেন সেট অনুযায়ী তোমাদের কিন্তু করাচ্ছি ওকে তোমাদের সিরিয়াল যাতে এব বি সিডি চারটে সিরিয়াল হয়েছে পরীক্ষা হলে এবি ডি চারটে সিরিয়াল হয়েছে যার বি সেট পড়েছে আমার সিরিয়াল অনুযায়ী পড়বে কিন্তু প্রত্যেকের কোশ্চেন একই ছিল মানে সেট আলাদা হতে পারে ওকে তাহলে একে আমরা কি করলাম চারটে করে ভাগ করেছি আর সিরিজটা কি করলাম আর এস টি আর এস বসলো তারপরে কি দেখবে এস টি বসেছে দেখো দেখো প্রথমে দেখতে পাচ্ছি এখানে এস টি বসেছে এস টি পরে দেখো আর এস বসেছে আর এস এর পরে কি বসবে আবার দেখো এস টি আর এস আবার কি আর এস এর পরে কি যাবে এস টি বসবে এস টি ওকে তাহলে এস টি বসেছে তারপরে কি বসবে আর এস তাহলে কি কী বসেছে আর আর বসলো এস বসলো তারপরে টি বসলো তারপরে আর বসলো কিভাবে সিরিজটা হলো দেখে নো ওকে নেক্সট দেখো খুব ভালো অঙ্ক তোমরা আশা করি প্রত্যেকে পেরেছ তাও একটু বলে দিচ্ছি দেখো লিঙ্কটা দেখো এর সঙ্গে এর লিঙ্ক কি তিন দুগুণে ছয় প্লাস এক সাত হয়েছে না এর সঙ্গে এর লিঙ্ক কি চার দুগুণে আট প্লাস ওয়ান নয় হয়েছে তাহলে এর সঙ্গে এর লিঙ্ক কী হবে এর সঙ্গে এর লিঙ্ক কি হবে পাঁচ দুগুনে সরি তাহলে কোনাকুনি লিঙ্ক হবে এই কোনে লিঙ্ক হবে সরি বলা ভুল হচ্ছে একটু দাঁড়াও একটুখানি দেখো ওকে দেখো এই কোনি লিঙ্কটা দেখো তাহলে কি হবে পাঁচ দুগুণে দশ তার সঙ্গে কি হবে এক যুগ হবে তাহলে কত হবে এগারো তাহলে কোনি লিঙ্ক এই তিনের সঙ্গে সাতের লিঙ্ক চারের সঙ্গে নয়ের লিঙ্ক ওকে আশা করি বুঝতে পেরেছ দুই গুণ করে এক যোগ করছি তাহলে অপশান কি হলো সি এই র্যাঙ্কের অঙ্ক খুব ভালো অঙ্ক র্যাঙ্ক র্যাঙ্ক যারা করেছো আমার সেটা এর পরপর যেভাবে এসছে আমি তোমাদের সেভাবে দেখাচ্ছি ক্লাসে এ র্যাঙ্ক পেয়েছে দশ আর বি পেয়েছে আটত্রিশ শেষ থেকে এই লাইনটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলেছে পরীক্ষা হলে আমি বলবো পাশে ইংলিশটা ছিল ইংলিশটা দেখে নিলে তাদের অনেকের সুবিধা হয়েছে আমার ক্ষেত্রেও হয়েছিল আমি পাশে ইংলিশটা দেখতেই কমপ্লিটলি করতে পেরেছি দেখো বি পেয়েছে আটত্রিশ শেষ থেকে শেষ থেকে আটত্রিশ তাহলে দুটো সিরিজ আছে এরকম একটা লাইন টানলাম এখানে এ এ আর এখানে ধরলাম এ হচ্ছে প্রথম থেকে কততে আছে এ প্রথম থেকে দশে আছে এ প্রথম থেকে দশ আর বি কি আছে পিছন দিক থেকে এ আছে এখানে সাপোজ ওকে এবার বলছি বি আছে আটত্রিশ শেষ শেষ থেকে আটত্রিশ বি এর রেজাল্ট এর থেকে ভালো তাহলে কি হচ্ছে বি নিশ্চিত আগে বসে আছে বি এর রেজাল্ট ভালো মানে কি বি আগে আছে কিন্তু পিছন দিক থেকে তাহলে এখানে ধরে নাও সামনে এগিয়ে আছে বি তাহলে এখানে কতজন আছে টোটাল বি কে নিয়ে আটত্রিশ জন ওকে এবার কি বলছে এদের দুজনার মাঝখানে কতজন আছে দুজন আছে ভালো করে খেয়াল করো সামনের দিক থেকে এ টেন্থ একদম সহজ জিনিস কিন্তু র্যাঙ্কিং একদম সহজ র্যাঙ্কিং দু তিনটে টাইপ করলে তোমরা যে কোনো পরীক্ষায় কমন পড়ে এখানে সেরম একটা অঙ্ক পড়েছে আগের দিন আমি আমার ইউটিউব ক্লাসে একটা সিটেডের ক্লাস করতে গিয়ে আমি র্যাঙ্কিং নিয়ে কথা বলেছিলাম একটা র্যাঙ্কিংয়ে পড়েছিল। আমি বলেছিলাম ওখানে দুটো তিনটে টাইপের র্যাঙ্কিং করলেই তুমি যে কোনো পরীক্ষায় র্যাঙ্কিং পেয়ে যাবে দেখো ঠিক দুদিন পরেই সেই এ র্যাঙ্কিং একটা এসে গেছে একদম কথা অনুযায়ী কাজ তাহলে এ কি হলো সামনের দিক থেকে দশ আর বি হলো পিছন দিক থেকে আটত্রিশ এদের মাঝে কতজন আছে কতজন আছে দেখো দুজন আমি বল ওই অঙ্কে ছিল দেখো সিটেডের একটা কোশ্চেন দিয়েছিলাম মনে হয় সম্ভবত দু হাজার একুশ সাল হবে সম্ভবত বাইশ সালে এরকম একটা অঙ্ক পড়েছিল যে মাঝ গানে উনিশতম যে সামনের দিক থেকে উনিশ আবার পিছনের দিক থেকে উনিশ টোটাল কতজন আছে আমি করেছিলাম কত উনিশ দুগুণে আটত্রিশ মাইনাস এক করেছিলাম সাঁত্রিশ দেখো আমার এখনও কোশ্চেনে আছে যারা বিসিএস পরীক্ষার আগে আমি ওই ভিডিওটা দিয়েছিলাম দেখে নাও ওকে এবার দেখো সামনের দিক থেকে দশ আর পিছন দিক থেকে আটত্রিশ দেখো মাঝে কতজন আছে দুজন আছে যদি এ পিছন দিক থেকে আটত্রিশ হয় এ কত পিছন দিক থেকে কত হবে সাঁত্রিশ আর এ পিছন দিক থেকে কত হবে বলো তো ছত্রিশ তাই না বুঝতে না বুঝতে না পিছন দিক থেকে কত হলো তাহলে দুটো জিনিস ভাবো একটু পরিষ্কার করে ক্লিয়ার করি না তো তোমার ছবিটা ক্লিয়ার হবে না ছবি যতক্ষণ না ক্লিয়ার হবে তোমরা ওকে দাঁড়াও একটুখানি দাঁড়াও র্যাঙ্কিং থেকে খুব সহজ জিনিস কিচ্ছু নেই র্যাঙ্কিং কিচ্ছু নেই দেখো এ একজন বসে আছে এখানে কত নম্বর পজিশান টেন্থ পজিশন আর এখানে বি আছে কত পজিশন বি কততে আছে দেখো থার্টি এইট এখানে বি আছে থার্টি এইট ওকে এবার তো বি পিছন দিক থেকে থার্টি এইট আর এ সামনের দিক থেকে দশে আছে বলছে বি ভালো স্টুডেন্ট ওই জন্য বি আগে আছে এ পিছনে আছে মাঝে কতজন আছে দুজন আর তাহলে এখানে এ আছে দেখো এই সোজা তাহলে এ বসায় তাহলে দেখো এ আটত্রিশ এটা আটত্রিশ এটা তাহলে কত সাঁত্রিশ এটা ছত্রিশ এটা পঁয়ত্রিশ দেখো সামনের দিক থেকে দশ আর পিছন দিক থেকে পঁয়ত্রিশ তাহলে তাহলে পঁয়ত্রিশ প্লাস দশ আর মাইনাস ওয়ান তাহলে কত চুয়াল্লিশ দেখো সামনের দিক থেকে কত বললাম এ কততে বসে আছে দশে আর পিছন দিক থেকে ক্যালকুলেশন করে দেখলাম কততে আছে পঁয়ত্রিশ তাহলে অন্যভাবে যারা করবে সামনের দিক থেকে দশ মানে একে বাদ দিয়ে কতজন আছে নজন আবার পিছন দিক থেকে কতজন আছে পিছন দিক থেকে র্যাঙ্ক পঁয়ত্রিশ তাহলে আছে কতজন চৌত্রিশ জন আর সে একার নিজে সে একজন তাহলে টোটাল কত হলো চুয়াল্লিশ দেখো খুব সহজ জিনিস এই এর পজিশনটা বার করে নিছি হয়ে গেছে পিছন দিক থেকে বি আটত্রিশ হয়েছিল তাহলে সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ এ হচ্ছে পঁয়ত্রিশ আবার সামনের দিক থেকে দশ তাহলে আগে নজন আছে পিছনে আছে চৌত্রিশ জন আর ও একজন মিলে চল এভাবেও করতে পারো অনেকে দেখছি ফর্মুলা দেখে পড়াচ্ছে ফর্মুলা হলে কনসেপ্ট ক্লিয়ার হবে না কনসেপ্ট ক্লিয়ার হতে গেলে তোমাকে অঙ্কটাকে দেখতে পেতে হবে অঙ্ক যতদিন না তুমি দেখতে পাবে অঙ্ক করতে পারবে না নেক্সট একদম সহজ অঙ্ক একজন পরীক্ষার্থী পরীক্ষায় একটি পরীক্ষায় ইংরাজিতে পঞ্চান্ন পার্সেন্ট অঙ্কে পঁয়ষট্টি পার্সেন্ট এবং দুটিতে চব্বিশ পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করেছে ওকে অনেক রকম পদ্ধতিতে অঙ্ক করা যায় কিন্তু আমি তোমাদেরকে বলবো যে অঙ্কটা তুমি দেখতে ভালো পাও মানে চোখে দেখতে পাও সেই অঙ্কটা তুমি সহজে দিন ভুলবে না তাই আমি বলবো অঙ্কটা দেখো অঙ্কটা কিভাবে দেখাচ্ছি দেখো তোমার এইরকমভাবে কোনো ইউটিউব চ্যানেল তুমি পাবে না ইংরাজিতে পঞ্চান্ন পার্সেন্ট কী করেছে ফেল করেছে অঙ্কে কত পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট দেখো তাহলে পঞ্চান্ন পার্সেন্ট ধরে নাও এটা পঞ্চান্ন পার্সেন্ট আর পঁয়ষট্টি পার্সেন্ট কি ওকে একটু ছোট করে দিলে ছবিটা আরও তোমাদের বুঝতে সুবিধা হবে যে পঞ্চান্ন পার্সেন্ট ওকে দেখো কি আছে আর একটা এর মধ্যে চব্বিশ পার্সেন্ট উভয় ফেল করেছে তাহলে দেখো পঞ্চান্ন ফেল করেছে কতজন টোটাল একবার পঞ্চান্ন মধ্যে চব্বিশ নিচ্ছি দেখো এই চব্বিশটা নিয়ে নিচ্ছি আবার পঁয়ষট্টির বেলা আবার চব্বিশ দুবার নিলে হবে না এখানে কিন্তু একটা নির্দিষ্ট জোন আছে সে দুবার নিলে হবে না তাহলে আমি কি করছি প্রথমে এইটুকু বার করব এইটুকু অঞ্চল তারপরে এইটুকু অঞ্চল বার করব তারপরে এইটুকু যোগ করব টোটাল এইটুকু অঞ্চল ফেল করা পেয়ে গেলাম আর বাকি যারা আছে এরা পাস করার জন্য তাহলে আমাদের কত প্রথম এইটুকু মিলে কত ছিল কত পঞ্চান্ন তো দেখো এইটুকু মিলে আছে পঞ্চান্ন তার থেকে আমি চব্বিশটা বাদ দিলাম এই চব্বিশ এইটুকু বাদ দিলাম কত হবে দেখো চার আগে পাঁচ আর তিন দুয়ে পাঁচ একত্রিশ জন তাহলে এই পোর্শনটা তাহলে কত আছে একত্রিশ এবার দেখো এইটা পুরোটা কত হয়েছিল পুরোটা কত ছিল পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে চব্বিশ বাদ দিলাম কত হবে চার একে পাঁচ আর কত চার দুয়ে ছয় তাহলে এই পোর্শনটা হয়ে গেল তোমার কত একচল্লিশ পার্সেন্ট আর এই পোর্শনটা কত দেখো উভয় বিষয়ে কত চব্বিশ তাহলে টোটাল ফেল করলো কত যোগ করে দাও চার একে পাঁচ একে ছয় চার তিনের সাত দুই নয় ছিয়ানব্বই পার্সেন্ট কি করেছে ফেল করেছে তাহলে এরা যারা বসে আছে না টোটাল তো একশো এরা পাশ করেছে তাহলে পাশ করেছে কত একশো মাইনাস ছিয়ানব্বই পার্সেন্ট ছাত্র করেছে তাহলে এ ওকে চলো নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটা হবে ওকে পরবর্তী দিন মানে এই একটা দিন বলেছে আঠেরো সাত দু হাজার দুই আর পঁচিশ সাত দু দুই কদিন হচ্ছে বলতো দেখো সাত দিন হয়ে যাচ্ছে না এখানে দেখো পঁচিশ সাত থেকে দুই আট দিন হচ্ছে বলো তো দেখো জুলাই জুলাই মাস মাস হাত এইভাবে গুনবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাইটা হচ্ছে একত্রিশ দিন তাহলে পঁচিশ সাত থেকে দুই আট দু হাজার দুই কতদিন তোমার এমনি মনে হবে সাত দিন দেখো কিন্তু এটা কত আছে যেহেতু একত্রিশ দিনে মাস তাহলে এখানে আছে আট দিন হিসেব করে দেখো পঁচিশ থেকে দুই আট পর্যন্ত আট দিন এখান থেকে দেখো দিন হবে দেখো দুই আট থেকে এগারো আট কত হবে দেখো তো দিন না দেখো সাত দিন আট দিন দিন এর পরের দিনটা কত হবে বলো তো নিশ্চিত দশ দিন হবে তাহলে এগারো আট দু হাজার দুইয়ের সঙ্গে দশ দিন যোগ করলে কত হবে দশ দিন যোগ করলে কত হবে বাইশ আট দু হাজার কত সহজ জিআই পড়েছে অনেকে বলছে কোশ্চেন কঠিন হয়েছে ম্যাথ জিআই তো খুবই সহজ হয়েছে এর থেকে সহজ আর আমি বলবো অন্য পরীক্ষা হয় না বিসিএস এর মতো পরীক্ষায় এত সহজ ম্যাথ জি ভাবা যায় না ওকে আশা করি বুঝতে পারলে সাত দিন আট দিন ন দিন এর পরের দশ দিন তাহলে অপশান কি হয় বাইশ আট দু হাজার কোথায় আছে দেখো অপশান অপশান ডি তে আছে রাইট অ্যান্সার নেক্সট কত সহজ অঙ্গ দেখো একটি ক্লাসে সিক্স থেকে কি আছে এইট সিক্স থেকে এইট কটা ক্লাস তো সিক্স থেকে এইট কটা সিক্স সেভেন এইট তিনটে ক্লাস ভালো করে দুটো ক্লাস ভাববে না সিক্স থেকে এইট আবার বিয়োগ করে বলবে দুটো ক্লাস এরম ভেবো না সিক্স থেকে এইট কিন্তু তিনটে ক্লাস ওকে একটি স্কুলে ক্লাসে সিক্স থেকে এইট প্রতিদিন ছটা করে ক্লাস হয় প্রতিদিন কটা করে ক্লাস হয় ছটা করে তাহলে তিনটে ক্লাস মোট একদিনে কটা ক্লাস হবে তাহলে আঠারোটা ক্লাস হবে না তিনটে তো সেকশান ফাইভ এই সিক্স সেভেন এইট তিনটে ক্লাস ছটা করে ক্লাস হলে মোট দিনে আঠেরোটা ক্লাস হবে এবার দেখো নাইন থেকে টেন প্রতিদিন কটা করে ক্লাস হয় সাতটা নাইন থেকে টেন কটা ক্লাস দুটো ক্লাস না আর প্রতিদিন সাতটা করে ক্লাস হয় তাহলে মোট কটা ক্লাস হলো চোদ্দোটা ক্লাস ওকে দেখো যদি কোনো শিক্ষক প্রতিদিন পাঁচটার না দেয়া হয় ক্ষুদ্রতম অবলিক দিয়ে সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার টোটাল দেখো যোগ করে বলো কটা ক্লাস হচ্ছে দিনে দিনে আট চারে বারো আর দুই একে এগার একে দুই একে তিন দিনে বত্রিশটা ক্লাস হচ্ছে এবার দেখো একটা একটা টিচার কটা ক্লাস নেবে দিনে পাঁচটার বেশি নেবে না তাহলে দেখো ভাগ করে দেখো পাঁচ ছক তিরিশ তাহলে কটা টিচার লাগছে ছটা টিচার লাগছে ছটা টিচারে তিরিশটা ক্লাস কমপ্লিট করে দিচ্ছে আরো দুটো টিচার দুটো ক্লাস পড়ে থাকছে তার জন্য তো আর একটা টিচার লাগবে তাহলে তোমার ক্লাস টিচার লাগছে কত ছয় প্লাস এক তিরিশটা ক্লাস হলে আমার ছটা টিচারে কভার করে দিত প্রতিদিন পাঁচটা করে নিয়ে সরি দিনে পাঁচটা করে নিলে তিরিশটা ক্লাস কমপ্লিট হয়ে যেত কিন্তু আরও দুটো ক্লাস পড়ে আছে তার জন্য আর একটা টিচার লাগবে টোটাল টিচার লাগছে কটা সাত ওকে নেক্সট এটা সম্বন্ধে একদম সহজ অঙ্ক দেখো পার্ট সমান কী লেখা আছে সেভেন টু ওয়ান এইট নাইন জিরো আর ফাইভ থ্রি ওয়ান সিক্স নির্দেশ করে মার্সিকে আর ডেমোক্রেসিকে কী নির্দেশ করবে একদম সহজ জিনিস ওকে সবাই আশা করি পেরেছো তাও আমি একটুখানি বলে দিচ্ছি ওকে পার্ট ওয়ান পার্ট ওয়ানে দেখো পি এ আর ও এন এইভাবে বসিয়ে নেবে ওকে সেভেন টু ওয়ান এইট নাইন জিরো আর একে মার্সিকে কি লিখেছে এম ই আর টি ওয়াই না ফাইভ থ্রি ওয়ান এই সি কে কি প্রকাশ করছে সিক্স আর ওকে ফোর এবার দেখো ডেমোক্রেসি একদম সহজ জিনিস ডেমোক্রেসি টি আর এ টি ওয়াই দেখো ডি ডি কি প্রকাশ করছে দেখো ডি আটকে প্রকাশ করছে ই কাকে প্রকাশ করছে তিনকে প্রকাশ করছে এম কাকে প্রকাশ করছে পাঁচকে প্রকাশ করছে এই ও কাকে প্রকাশ করছে দেখো ও ও কাকে প্রকাশ করছে দেখো ও কাকে নয় কে সি কাকে প্রকাশ করছে সি সিক্স কে আর কাকে প্রকাশ করছে আর ওয়ান কে দেখো ওয়ান এ কাকে প্রকাশ করছে এ টু কে সি কাকে প্রকাশ করছে সিক্স কে আর ওয়াই কাকে প্রকাশ করছে চার দেখো এই অপশানের সঙ্গে যেটা মিলছে এইট থ্রি ফাইভ নাইন সিক্স ওয়ান টু সিক্স ফোর অপশান ডি একদম সহজ জিনিস এর থেকে সহজ আর হয় না নেক্সট দেখো অ্যালিগেশন মিক্সারের অঙ্ক আমি অনেকবার বলেছি অ্যালিগেশন মিক্সার করলে অনেক অঙ্ক আছে খুব সহজ হয়ে যাবে এখানে একদম অ্যালিগেশনের জল ভাত অঙ্ক পড়েছে ছ হাজার টাকার একটা চেক ব্যাংকে ভাঙাতে গেল ব্যাংক থেকে দুশো টাকা এবং একশো টাকা নোট মিলে আটচল্লিশটা নোট দেয় দুশো টাকা নোটের সংখ্যা কত একদম সহজ বলেছিলাম মোট কটা নোট আছে আচ্ছা অঙ্ক সবসময় একাধিক প্রসেসে সমাধান করা যায় হয়তো আমি যেটা করছি তোমার ভালো না লাগতে পারে আবার আমার যে প্রসেসটা করছি অনেকের ভালো লাগছে লাগতেই পারে ওকে দেখো এখানে অ্যালিগেশান লাগিয়ে করতে পারো আরও অনেক হাজার পদ্ধতিতে আমি অঙ্কটা করতে পারি কিন্তু এখানে অ্যালিগেশান করে দিচ্ছি তোমার কাছে কি কি নোট আছে দুশো মোট নোট আছে আটচল্লিশটা আটচল্লিশটা নোট ওকে দাঁড়াও একটুখানি তোমাদের জন্য ক্লিয়ার করে দিই দাঁড়াও তাহলে মোট নোট আছে কটা আমাদের কাছে আটচল্লিশটা নোট আছে টোটাল মনে রাখো আটচল্লিশটা নোট আছে আর কি কি নোট আছে দুশো টাকার নোট আর কি একশো টাকার নোট আমি বললাম যে সব নোট দুশো টাকা আছে তাহলে কত টাকা হবে বলো তো আটচল্লিশ দুগুণে কত আট দুগুণে ষোলো ছয় চার ছিয়ানব্বইশো টাকা হবে আমি বলছি সব নোট একশো টাকা আছে তাহলে মোট টাকা হবে কত দেখো আটচল্লিশশো টাকা ওরা বলছে না ছ হাজার টাকা ছিল তাহলে আমি এখানে ছ হাজার লিখে দিলাম এবার কি মাইনাস আটচল্লিশশো থেকে ছ হাজার বাদ দিলে কত হবে বারোশো হবে না আর এটা থেকে বিয়োগ করলে কত হবে ছত্রিশশো দেখো এবার এই রেশিওটা যে বার করলাম এবার শূন্য শূন্য কেটে দাও বারো ইস টু ছত্রিশ দেখো না ছত্রিশবার যোগ করলে কত আটচল্লিশটা নোট আর দুশো টাকার নোট যদি বারোটা হয় দেখো এই প্রথমে লিখেছিলাম দুশো দুশো টাকার নোট যদি বারোটা হয় একশো টাকার নোট হবে ছত্রিশশো বলে তোমার নোট হয়ে যাবে আটচল্লিশশো আর দুশো টাকার নোট কটা আছে বারোটি এবার তোমরা যদি ব্যাক ক্যালকুলেশনও করতে পারো দুশো টাকার নোট বারোটা বারোশো হলে কত হয় এখানে আমি একটু ছোট্ট জায়গা দেখে দিচ্ছি ব্যাক যদিও সময় নেই পরীক্ষা হলে এরকম করা তবু তোমাদের বোঝার জন্য করে দিচ্ছি দুশো টাকার নোট বারোটা হলে অন্যভাবে দেখছি বারোটা হলে কত হবে বারোশো বারো দুগুণে চব্বিশশো আর ছত্রিশটা একশো টাকার নোট হলে কত হবে ছত্রিশশো যোগ করে দেখো ছ হাজার হচ্ছে দেখো তাহলে তোমার ওই উত্তরের সঙ্গে মিলছে ব্যাক ক্যালকুলেশন করে আমি তোমাকে দেখালাম যে তোমার অপশনটা ঠিক হয়েছে কিনা ওকে তাহলে অপশান বি আচ্ছা এই ওহমের অঙ্ক ওহমের দু রকম রোদ সামন্তরিকের একটা আর হচ্ছে একটা সময় ওকে তাহলে এখানে দেখবে সবচেয়ে ম্যাক্সিমাম রোদ পেতে গেলে কী করতে হবে যোগ করে দিতে হবে ফাইভ প্লাস ফোর প্লাস ফাইভ থ্রি যোগ করে যা হবে ওকে পাঁচ তিন আট চারে বারো বারো পয়েন্ট ফাইভ ওকে নেক্সট এটা দেখো এটা খুব সুন্দর অঙ্ক দিয়েছিল একদম সহজ খুব একটা বে কঠিন না আচ্ছা অঙ্কটা দেখতে পাচ্ছি পুরোটা তোলা নিই মনে হচ্ছে দাঁড়াও এক মিনিট একটু অঙ্কটা দেখে নিই কিছু একটা বাদ গেছে মনে হচ্ছে আমার দেখি হ্যাঁ আমার কাছে তো কোশ্চেন সেট আছে আমি দেখে তোমাদেরকে বলে দিচ্ছি কিছু একটা তো বাদ গেছে আচ্ছা অঙ্কের মেন জিনিসটা বলা হয়নি দেখো মান নির্ণয় করতে কার মান নির্ণয় করতে হবে এগার মধ্যে দেওয়া ছিল ফাইভ স্টার প্যাকেট দিয়ে সেভেন স্টার টু প্লাস ফাইভ স্টার সেভেন স্টার দিয়ে টু ছিল অঙ্কটা দেখেন এইরকমই ছিল দিয়ে বলছি এর মানটা বার করো এক্স প্লাস ওয়াই তখনই করবো যদি এক্সট্রা ছোট হয় কি বলবো সরি এক্সট্রা যদি ছোট হয় তখন কি করবো আমরা এক্স প্লাস ওয়াইটা কী করবো যোগ করবো এক্সট্রা যদি ছোট হয় দেখো এখানে দেখো এক্সট্রা দেখো এক্স প্লাস ওয়াই এখানে এক্সট্রা দেখো ছোট তাহলে এই দুটো যোগ করবো সাত পাঁচে বারো ইন্টু দুই তাই না ওকে প্লাস এবার এদিকে দেখো এক্স প্রথমটা হচ্ছে এক্স দেখো এই ব্র্যাক্টের মধ্যে প্রথমটা কি আছে এক্স তাহলে এক্সটা এখানে কি বড় দেখো বড় হলে কি করবে বিয়োগ করতে হবে এক্স যদি বড় হয় তাহলে দুটো সংখ্যা কি করবো বিয়োগ করবো সাত থেকে দুই বাদ দিলে কত পাঁচ আর আগে একটা স্টার পাঁচ এবার দেখো পাঁচ আর পাঁচ দেখো যদি এক্স আর ওয়াই সমান হয় এক্স আর ওয়াই সমান হয় আমরা কি করে দেবো টু এক্স দেখো এখানে এক্স আর এখানে এক্স এক্স আর ওয়াই যদি এখানে এক্স আর ওয়াই সমান তাহলে টু এক্স টু এক্স করলে কত হবে পাঁচ দুগুণে কত দশ আবার এখানে দেখো এক্সটা বড় এখানে যদি এক্সটা যদি বড় হয় এই দুটোর মধ্যে রিলেশন দেখো এক্স যদি বড় হয় এক্স যদি বড় হয় কি করতে হবে বিয়োগ করতে হবে বারো থেকে দুই বাদ দিলে কত দশ আর দশ আর দশ যোগ করলে কুড়ি অপশন নেই তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা অ্যান্সারগুলো মেলাও আর যারা পরীক্ষা দাওনি দেখো পরীক্ষায় বিসিএস পরীক্ষায় ম্যাথ আর জিআই কতটা সহজ পড়েছে দেখে নাও দেখো যেটি সঠিক চিত্র কোনটি এটি বই বাংলা বই উপন্যাস বই বইয়ের মধ্যে কি থাকবে বইয়ের একটা লিস্ট বইয়ের মধ্যে কি থাকবে অনেক বইয়ের মধ্যে বাংলা বই আছে আবার বাংলা বইয়ের কিছু বাংলা বই আছে তারা হচ্ছে উপন্যাস দেখো ওকে তাহলে অপশান কি ডি দেখো বই তো সব এবার ইংরেজি বই আছে ইতিহাস বই আছে অনেক বই আছে বইয়ের একটা সেট সেখানে বাংলা বই তার মধ্যে একটা বই এবার কিছু বাংলা বই আছে উপন্যাস তাহলে এইটা হবে তাহলে অপশান ডি নেক্সট একদম সহজ অঙ্ক কিচ্ছু ভাবার কিচ্ছু নেই একদম সহজ এই দেখো একটা বিয়োগ করে দেখো এক মাইনাস একের তিন বিয়োগ করলে কত হবে এর তিন এক মাইনাস একের চার বিয়োগ করলে কত হবে কত হবে তিনের চার হবে না তারপর এটা বিয়োগ করলে কত হবে চারের পাঁচ হবে না এবার ডর ডর করে চলছে লাস্টেরটা আমি লিখছি এটা বাই হবে হ্যাঁ এক মাইনাস একের একশো কত হবে নিরানব্বই একশো হবে না হবে না এবার দেখো কাটাকাটিটা কিভাবে হচ্ছে দেখো এইরকমভাবে হচ্ছে দেখো এই কোন করতে করতে এইটাও কাটে যাবে তাহলে এখানে দুই পরে থাকবে আর নিচে কি থাকবে একশো তাহলে হবে কি দুই বাই একশো তাহলে কি হবে দুটোর পর দশমিক হবে জিরো টু বা তুমি বলতে পারো পয়েন্ট জিরো টু তাহলে অপশান কি একদম সহযোগী একটা করলেই তুমি কাটা কাটাকাটা কীভাবে হচ্ছে ওকে দেখো এই এইদিকে এরকম বরাবর হচ্ছে এরকম বরাবর ওকে একটু অন্য কালি দিয়ে তোমার দেখিয়ে দিই এইরকম বরাবর হচ্ছে এইরকম বরাবর এইরকম বরাবর তাহলে যা সময় এটা যাবে আর এখানে দুই থাকবে আর এখানে একশো থাকবে দুই বাই একশো ওকে চলো নেক্সট অঙ্ক আচ্ছা এটাও তোমরা অ্যালিগেশনে করতে পারো যে যেভাবে পারো আরও অনেক পদ্ধতি আছে যা যেটা ভালো লাগবে সে সেটা করবে ওকে মনে কর এটা অ্যালিগেশান তোমরা করতেই পারো ওকে দাঁড়াও একটুখানি দাঁড়াও ওকে পঁচাত্তরটা কোশ্চেন পঁচাত্তরটা কোশ্চেন ঠিক করলে সে দু নাম্বার পাবে আর ভুল করলে সে কী পাবে মাইনাস ওয়ান কি করবে অনেক কি অনেক চ্যানেলে অ্যালিগেশন করতে গিয়ে গুলিয়ে ফেলছে দেখো ঠিক করলে দুই পঁচাত্তর দুগুণে কত দেড়শো পাবে আর ভুল করলে কিভাবে পঁচাত্তরটি যদি ভুল কর মাইনাস পঁচাত্তর দেখো পঁচাত্তরটি প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের উত্তর নম্বর দুই প্রতিটি ভুল উত্তরের জন্য সে কত পেয়েছে ভালো করে দেখ এক নম্বর বিয়োগ হয়েছে বিয়োগ মানে মাইনাস সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী পঁয়তাল্লিশ নম্বর পেল সঠিক উত্তরের সংখ্যা কত এবার কি হচ্ছে এবার বলেছি টোটাল একশো পঞ্চাশ পেতে পারতো যদি সব ঠিক করতো সব ভুল করতে কত পেত মাইনাস পঁচাত্তর পেয়েছে কত সে দেখো পঁয়তাল্লিশ ঠিক মাঝখানে লিখবে ঠিক ওখানে আর একটা অঙ্ক এই একই টাইপের আমি করিসি অ্যালিগেশান ঠিক সেম অঙ্ক তাহলে এই দুটো বিয়োগ একশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কত হয় একশো পাঁচ হয় না আর দেখো পঁয়তাল্লিশ থেকে মাইনাস পঁচাত্তর কী করে দেবে বলো তো এরকম বিয়োগ থাকলে পঁয়তাল্লিশ থেকে কে বড়ো পঁয়তাল্লিশ বড়ো না মাইনাস পঁচাত্তর বড়ো নিশ্চিত পঁয়তাল্লিশ বড়ো তাহলে বড়ো থেকে ছোটো বিয়োগ করতে হয় পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস পঁচাত্তর এইটা অনেক সময় ভুল করে তাহলে এখানে পঁয়তাল্লিশ প্লাস পঁচাত্তর হয়ে যায় তখন অনেকে ভুল করে ফেলে দেখো পাঁচ পাঁচে তাহলে কত হচ্ছে দশ আর সাত সাড়ে একে বারো তাহলে একশো কুড়িটা একশো পাঁচটা এবার দেখো পাঁচ দিয়ে কাটাকাটি করে নেবো তাহলে কত একুশ আর এই পাঁচ দিয়ে কাটলে কত হবে চব্বিশ আবার দেখো একুশ আর চব্বিশ যোগ করে কত হচ্ছে বলো তো এবার আর একটু কাটাকুটি করে নাও এক আট দিয়ে যাচ্ছে না তিনার সাথে একুশ আর তিনাস্টে চব্বিশ দেখো আটটা যদি ঠিক করে সাতটা কি করেছে ভুল টোটাল আমাদের কত হচ্ছে পনেরোটা দেখো আটটা ঠিক করলে সাতটা ভুল তাহলে মোট কোশ্চেন অ্যান্সার করে পনেরোটা ওরা বলছে কটা অ্যান্সার করেছে পঁচাত্তরটা পঁচাত্তরটা কোশ্চেন তো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর দেখো তাহলে পাঁচ আসতে কত হবে চল্লিশ হবে না আর পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে না দেখো তাহলে ঠিক প্রথমে ঠিক ধরেছিলাম সঠিক উত্তরে কত চল্লিশটা দেখো করতে থেকে অনেক চ্যানেলে এ হয়ে গেছে এই এখানে বুঝতে হবে এই আটটা ঠিক করলে সাতটা কি করেছে ভুল করেছে তাহলে টোটাল কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছে কত পনেরোটা কিন্তু এখানে বলছে পঁচাত্তরটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছে তাহলে পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পাঁচ আটটা চল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে ঠিক উত্তর কত চল্লিশ নেক্সট এই অঙ্কটা অনেক চ্যানেল করেন দেখো আমি কি বলবো এনপিআর সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে এনপিআরটা কি আর এ দুটো জিনিস শিখতে হয় পারমুন্ডেশন কম্বিনেশান অঙ্গ এনপিআর আর হচ্ছে এন সি দুটো জিনিস কিন্তু ডিফারেন্স আলাদা ওকে এনপিআরটা কি বলো তো ধরো আছে এনপিআর এনপিআর মানে হচ্ছে এন ফ্যাক্টর বাই এন মাইনাস আর ফ্যাক্টর এই ফ্যাক্টরটা কি আবার দেখো ধরো ফাইভ ফ্যাক্টর ফাইভ ফ্যাক্টর মানে কি বলো তো পাঁচ চার তিন দুই এক এদের গুণ ফল এদের গুণ ফল এবার দেখো অঙ্কটা এরকম পড়েছে ফোর পি টু মানে কত বলো তো ফোর পি টু মানে তোমরা একবারে করে দিতে পারো এই নিচে দুই আছে মানে পরপর দুটো সংখ্যা লিখে দেবো উপরে তিন ইন্টু চার বারো তাহলে ফোর পি টু মানে বারো এবার আমার অঙ্কটা যাই অঙ্কের কথা বলবো দেখো এনপি আর দু আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস এটা দু আছে আর এনপি ফোর মানে পঞ্চাশ চল্লিশ দোয়া আছে এনপি ফোর দেওয়া আছে পঞ্চাশ চল্লিশ এটা কীভাবে ভাঙবে দেখো এই অপশানগুলো দেখো দশ এগারো কুড়ি দশ বারো কুড়ি আমি এটাকে প্রথম দশ দিয়ে ভেঙে দিচ্ছি দেখো পাঁচশো চার দশ গুণ করলে হয় না হয়তো পাঁচশো চার ইন্টু এবার দেখো দশ করেছি আমি বলেছিলাম না এনপি সরি ফোর পি টু মানে বলেছি ফোর যদি লিখি তার আগে সংখ্যাটা তিন লিখবো তাহলে দশ চেক করেছি তাহলে আগের সংখ্যা দিয়ে চেক করব এবার কি করব বলো এবার নয় দিয়ে একে ভাগ করে দেখো পাঁচশো চারকে কত হয় নয় দিয়ে ভাগ করলে দেখো দশ লিখলাম তার আগে কী লিখলাম নয় দিয়ে ভাগ করছি কত হবে বলো পাঁচ লং পঁয়তাল্লিশ আর কত থাকে পাঁচ তাই না দেখো নয় দিয়ে ভাগ করছি কী হচ্ছে পাঁচ লং পঁয়তাল্লিশ আর তার পাঁচ আর চার ছ লং চুয়ান্ন হচ্ছে না আবার ছাপ্পান্নকে ভাঙ সাত আট নয় দশ দেখ সাত আট নয় দশ তাহলে এখানে বলছে দেখো এন এনটা হচ্ছে দেখো এনপি আর মানে এন সবচেয়ে বড়ো তাহলে সবচেয়ে বড়ো কি এই পাঁচশো পঞ্চাশ চল্লিশকে কে ভাঙলে কী সবচেয়ে বড়ো কোনটা দশটা হচ্ছে না তাহলে এখানে অপশান কী দশ এনপি আর তাহলে এই উত্তর কী হলো অপশান এ ওকে তাহলে দশ নয় আট সাত মানে এখানে কি ফ্যাক্টর আছে টেন কি আছে টেন পি ফোর এই এনের মান হচ্ছে টেন পি ফোর টেন পি ফোর তাহলে এনের মান কত হবে টেন এনের মান কত জানতে চাই টেন ওকে নেক্সট আচ্ছা খুব সুন্দর অঙ্ক খুব সুন্দর অঙ্ক একটি ক্রিকেট খেলা এ বি সি ডি এর গড় পঁয়ত্রিশ তাহলে যে পাঁচজন আছে এ বি সি ডি পাঁচজন ব্যক্তি ডি আর ই গড় কত বলেছে পঁয়ত্রিশ গড় কত পঁয়ত্রিশ তাহলে কজন পাঁচজন টোটাল রান তাহলে কত গুণ করে দেখো পাঁচ পাঁচে পঁচিশ আর তিন পাঁচ পনেরো দুয়ে সতেরো টোটাল একশো পঁচাত্তর রান হয়েছে ভালো কথা এবার বলছে ডি ঈদ থেকে পাঁচ রান বেশি করেছে কে পাঁচ রান বেশি করেছে ডি ইট থেকে পাঁচ রান বেশি করেছে খুব ভালো তাহলে ঈদ ধরলাম এক্স রান করেছে তাহলে ডি কত করবে এক্স প্লাস ফাইভ একদম সহজ জিনিস ই আবার এর থেকে কুড়ি রান কম করেছে কে দেখো ভালো করে কোশ্চেন দেখো ই ই বলছে কি এর থেকে কুড়ি রান কম করেছে তাহলে এর থেকে রান কম তাহলে কে রান কম করেছে ই তাহলে এ রান নিশ্চিত বেশি করেছে তাই তো ই ভালো করে ই এর থেকে কুড়ি রান কম করেছে ই ই কম করেছে তাই তো ই ভালো করে এই জায়গা দেখো ই এই জায়গাটা বুঝতে হবে ই এর থেকে কুড়ি রান কম করেছে কুড়ি রান কম মানে কি এক্স মাইনাস কুড়ি হবে কুড়ি রান কম করেছে ই সরি সরি একটু ভুল হলো দাঁড়াও দাঁড়াও ধরো এক মিনিট এক্স প্লাস কুড়ি হবে কেন বলো তো ই এর থেকে কুড়ি রান কম করেছে ই এর থেকে কুড়ি রান দেখো এ যদি এক্স প্লাস কুড়ি করে ই করবে এক্স কুড়ি রান কম ওকে আবার দেখো ডি আর ইর মিলিত রান সংখ্যা বি করে তাহলে বি কি রান করে বি রান করে ভালো জিনিস দেখো বি রান করে কি কারণ ডি আর ইর মিলিত রান তাহলে বি করে কত এক্স এক্স প্লাস এই ডি আর ইর মিলিত রান ওকে বি আর সি মিলে কত রান করে বি আর সি মিলে আমাদের রান করে কত পঁচাত্তর আর বি আবার সি মিলে কত করছে পঁচাত্তর রান করেছে এখন সি সম্বন্ধে আমার কোনো কিছু বলেনি দেখো তাহলে আমি বি রান করে এখানে লিখে দিই বি রান তো জানি আমি এক্স এক্স প্লাস ফাইভ আর সি রান জানি না লিখে রাখলাম বাকি আমি করছি এবার দেখো দেখো বি আর সি মিলে পঁচাত্তর রান করেছে ভালো করে দেখো মোট রান হচ্ছে একশো পঁচাত্তর বি আর সি মিলে পঁচাত্তর করেছে তাহলে আমি আর সি এ বি আর সি বাদ দিলাম এ ডি ই তাহলে এখান থেকে বি আর সিটা বাদ দিলাম তাহলে টোটাল তো একশো পঁচাত্তর ছিল তার থেকে বিসি বাদ দাও কত বাদ হবে পঁচাত্তর দেখো আচ্ছা ওই জায়গাটা তোমরা ভালো করে দেখতে হবে না একটু সরিয়ে লিখি যাতে তোমরা দেখতে খুব ভালো অঙ্ক তো না অঙ্ক না একদম সহজ অঙ্ক কিন্তু একটু বুঝে করতে হবে না দেখো ডি এ ই কত রান করবে একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর কেন এখান থেকে বি আর সিটাকে বাদ দিলাম বি আর বি বাদ সি কত করেছিল পঁচাত্তর করেছিল বাদ দিলাম তাহলে এ ডি মিলে কত করেছে একশো একশো রান বুঝলেনা বুঝলেন এডি ই মিলে একশো রান করেছে এবার আমি এর মান পেয়ে গেছি এ তো কত করেছে এক্স প্লাস কুড়ি ডি কত করেছে এক্স প্লাস ফাইভ আর ই কত করেছে এক্স করেছে তাহলে এটা সমান বলতে পারি একশো দেখো এ পেয়ে গেছি ডি পেয়ে গেছি আর ই পেয়ে যোগ করে দিচ্ছি তাহলে দেখো থ্রি এক্স থ্রি এক্স প্লাস কত পঁচিশ সমান একশো থ্রি এক্স সমান তাহলে কত হবে পঁচাত্তর তাহলে এক্স সমান কত হলো এক্স সমান পঁচিশ বোঝা গেল এক্সের মান পেয়েছি এবার তোমাকে বার করতে হবে সির মান তাহলে এখানে এক্সের মান বসিয়ে দেবে হয়ে যাবে তাহলে এক্সের মান কত হবে দেখো পঁচিশ এক্সের মান পঁচিশ আর এখানে পাঁচ প্লাস সি সমান পঁচাত্তর তাহলে দেখো পঁচিশ পঁচিশ পঞ্চাশ পাঁচে পঞ্চান্ন পঞ্চান্ন প্লাস সি সমান হচ্ছে পঁচাত্তর তাহলে সি সমান কত হবে পঁচাত্তর মাইনাস পঞ্চান্ন সমান কত হলো কুড়ি দেখো কি সমান তাহলে কত কুড়ি অপশান এটা সি হবে হ্যাঁ একটু দেখে নিই এটা সি একটু যারা প্রথমবারে বুঝতে পারবে ভিডিওটা দুবার দেখো ভিডিওটা একটু ভালো করে স্কি স্কিপ না করে দেখো অবশ্যই অঙ্কটা তোমরা বুঝতে আমি যেভাবে করিয়েছি অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারবে অনেকটা সময় দিয়ে করালাম দেখো এটা সূচক থেকে পড়েছে অনেকে বলবে অনেকেই বলতেই পারো যে এটা তুমি ইলেভেন টুয়েলভের অঙ্ক আছে এখন নাইন টেনে এটা ঢুকে গেছে নতুন সিলেবাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউ সিলেবাসে কিন্তু এটা নাইন টেনে আছে ওকে আর আগে আমরা যখন পড়েছিলাম তখন এটা ইলেভেন টুয়েলভ এই টাইপের অঙ্ক ছিল ওকে তাহলে এফ এফ অব এক্স এফ অব এক্স সমান কী দেওয়া আছে ফাইভ টু দি বার এক্স ফাইভ টু দি বার এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ টু দি বার এক্স প্লাস টু বলছি এই এক্সের জায়গা দেখো ভালো করে অঙ্কটা ফলো করতে হবে এক্সের জায়গা কী দিয়েছে মাইনাস এক্স তুমিও তাই করো ওরা যা বলবে তাই করো ওকে দাঁড়াও আমিও মাইনাস এক্স করে দেবো একটুখানি দাঁড়াও ওয়েট করো মাইনাস এক্স দিয়ে দাও দিয়েছ তাহলে এখানেও তাই এক্সের জায়গায় কী করে দেবে মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ফাইভ টু দি মাইনাস প্লাস টু লিখলে এবার দেখো কোনো জিনিসের মাথায় পাওয়ার যদি মাইনাস থাকে সেটা বাই হয়ে যায় ওয়ান বাই ফাইভ টু দি এক্স হয়ে বুঝলাম এবার দেখ মাইনাস আছে ওপরে উঠলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ফাইভ টু দিবার এক্স এক্সের আগে কিছু নেই প্লাস প্লাস টু দেখো এই যা জিনিস আরে এই জিনিসটা একই না একই না তাহলে আমি এটা সমান বলতে পারি এফ অফ এক্স তাহলে এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স হয়েছে তো বলছে এফ অফ মাইনাস এক্সের মান কত এফ অফ এক্স দেখো অপশান করাই আছে অপশান এ খুব সুন্দর অঙ্ক শুধু এক্সের জায়গা মাইনাস এক্স বসিয়ে সূচকের একটা সামান্য রুলস ফলো করলেই অঙ্কটা তোমরা অনায়াসে পারতে নেক্সট দিন দিন মাসের অঙ্ক আচ্ছা এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু যখন দিন মাসের অঙ্ক দেবে তখন তিরিশ দিনে মাস কল্পনা করতে হবে এর তিরিশ দিনে কেউ যদি ভাবো হবে না ওকে দাঁড়াও ওকে আর ক্লাস ভালো লাগলে তোমার অবশ্যই লাইক করবে কিন্তু হ্যাঁ অনেক কষ্ট হয় একটা ক্লাস করতে আর সঙ্গে সঙ্গে ওকে চলো একটি মাসের সপ্তম দিন শুক্রবার তাহলে মাসের কতদিন এখানে এই মাসটা কিন্তু তিরিশ দিনে কল্পনা করতে হবে কেউ এর তিরিশ দিনে ভাববে না এখানে কিন্তু জেনারেলি মাস হিসাবে তিরিশ দিনে কল্পনা করতে হবে ওকে তিরিশ দিনে মাস বলছি সপ্তম দিন কিবার বলেছে থেকে বার দিন আগে সপ্তম এখানে শুক্র লেখো তিন দিন আগে কি হবে এর আগে বৃহস্পতি বুধ তার আগে কি আছে সোম তাই না তাহলে কি হবে শুক্রবার থেকে তিন দিন আগে দেখো সোমবার হবে না এবার ভাবো তিন দিন আগে তাহলে সপ্তম দিন হচ্ছে এক মাসে সপ্তম দিন হচ্ছে সোমবার তাহলে বলছে মাসের উনিশতম দিন কত হবে একদম সহজ জিনিস সপ্তম দিন সোমবার আচ্ছা তিন সাথে একুশ দিন একুশ তারিখে কত হবে বলতো একুশ তারিখেও তোমার সোমবার হবে হবে না সাত সপ্তাহে সপ্তম দিন হচ্ছে শুক্রবার ওকে সোমবার সপ্তম দিন সোমবার তারপরের সোমবার কত হবে চৌদ্দ তারিখ তার তারপরের সোমবার কত হবে একুশ তারিখ সেটা সোমবার ওকে এবার বলছি একুশ তারিখ বলতে বলেনি বলতে বলেছে কত তারিখ উনিশ তারিখ তাহলে একুশ তারিখের আগে কুড়ি তার আগে উনিশ এটা যদি সোমবার হয় এটা রবিবার এটা শুক্রবার সরি এটা শনিবার হবে ক্লিয়ার বুঝলেন এটা যদি সোমবার হয় এটা কিবার হবে রবিবার আর এটা কী হবে শনিবার উনিশতম দিন জানতে চাইছে খুব সহজ অঙ্ক কিন্তু একটু ভেবে চিন্তা করতে হবে বিসিএস এর মতো একটা বড় পরীক্ষা তুমি এ গেট পেলে বিডিও হবে আর সি গেট পেলে রেভিনিউ অফিসার হবে এত বড় মাপের একটা পরীক্ষা সেক্ষেত্রে অঙ্ক চলে এসছে চলো করে দিই তোমাদের একটি মৌলের আয়নের ধনাত্মক তিয মৌল মৌলটি ভর সংখ্যা সাতাশ নিউটন সংখ্যা চোদ্দ আচ্ছা একটু সায়েন্সের একটু বলে দিই যেহেতু এসে গেছে অঙ্কটা চলো একটা মৌল মৌল সমস্ত ভর কোথায় থাকে তো পরমাণু নিউক্লিয়াসে বলছে ভর সংখ্যা সাতাশ এর মধ্যে কি কি থাকে তো প্রোটন নিউটন থাকে প্রোটন প্লাস ভর সংখ্যা মানে কি প্রোটন প্লাস নিউটন এটা হচ্ছে ভর সংখ্যা ওকে বলছে নিউটন সংখ্যা চোদ্দ তাহলে ভর সংখ্যা বলেছে কত দেখো সাতাশ তাহলে প্রোটন সংখ্যা কত হবে অনায়াসে বলতে পারছো প্রোটন সংখ্যা কত হচ্ছে তেরো হচ্ছে না প্রোটন সংখ্যা সাতাশ মাইনাস চোদ্দো তেরো হচ্ছে তুমি তেরো অ্যান্সার মারলেই তোমার সঙ্গে সঙ্গে ভুল হবে কেন বলেছে এখানে বলছে আয়নের কটি ইলেকট্রন বর্তমান ফর্মুলা হচ্ছে টু এন স্কোয়ার ফর্মুলা প্রথম কক্ষপাতে কটা থাকবে এনের জায়গা এরকমভাবে কক্ষপথ হয় একটু ছবি দেখে পরমাণু যদি এরকম হয় এরকমভাবে কক্ষপাত হয় প্রথম কক্ষাতে কটা ইলেকট্রন থাকে এনের জায়গা তুমি ওয়ান বসিয়ে দাও ওয়ান স্কোয়ার কত হবে টু ইন্টু ওয়ান দুই তারপরে কক্ষাতে কটা থাকে টু ইন্টু টু স্কোয়ার কত থাকে আটটা তারপরে কই এরকম থাকতে থাকে তাহলে প্রথম কটা ইলেকট্রন থাকে তেরোটা ইলেকট্রন আছে তেরোটা মাইনাস আছে বাইরের কক্ষপথে ঘোরাঘুরি করে প্রথম কোকোতে দুটো মাইনাস পরে কক্ষপথে কটা আছে আটটা তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা ইলেকট্রন আছে আর লাস্ট কক্ষপথে কটা থাকবে বলো তো প্রথম দুটো হয়ে গেল তারপরে কোথায় আটটা আট দুইয়ে দশ আর লাস্ট কোকোতে কটা থাকবে তিনটে থাকবে না লাশ তিনটে থাকবে এই তিনটে ইলেকট্রন সে ছেড়ে দেবে কেন ছেড়ে দেবে সবাই কি হতে যায় সবাই নিষ্ক্রিয় মৌল হতে যায় সরল বৈশ্বরে আটটা রাখতে চায় তাই কি করবে সে যদি তিনটে ছেড়ে দেয় তাহলে লাস্ট তার কটা থাকবে আটটা থাকবে না প্রথম পক্ষ দুটো তারপরে আটটা তারপরের পক্ষতে থাকছে কটা তিনটে মোট তেরোটা ইলেকট্রন তাহলে সবাই কি হতে যায় নিষ্ক্রিয় মৌল হতে যায় আর নিষ্ক্রিয় মৌল হতে গেলে কি করতে হবে সর্ববয়স্তোকদের তাকে আটটা রাখতে হবে তাহলে লাস্ট তিনটে সে ছেড়ে দিলে তার সর্ববয় কথা থাকবে আটটা থাকবে তাহলে প্রথম কোকাতে দুটো থাকছে আর লাস্ট কোকাতে কটা থাকছে আটটা আর বাকি তিনটে সে কী করছে ছেড়ে দিচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে একটা আয়ন তৈরি হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিলে প্লাস আয়ন তৈরি হবে তাই না তাহলে আট দুয়ে কটা হলো দশ অপশান বি খেয়াল করে অনেকে তেরো মেরে চলে এসছে বাড়িতে খুব আনন্দে আছে কিন্তু দশ অ্যান্সার কিন্তু ওকে নেক্সট আচ্ছা এই টাইপের অঙ্কগুলো তোমাদের বলবে একটা আমি করে দেখাচ্ছি অবশ্যই এবিসিডি ইএ একটি সরবুজ আকৃতির টেবিল ঘিরে চেয়ার বসানো হয়েছে ওকে এ বি এর উল্টো দিক আচ্ছা দুরকম করবে আচ্ছা এখানে একটু ওকে যারা ম্যাথ জিআই করেছো তারা আমার সঙ্গে একটু মিলিয়ে নাও ওকে দেখো এই ছটা আমি করলাম এবিসিডি দু রকম টাইপের করতে পারি আমি এখানে করেছি ওকে দেখো এ বসেছে বিয়ের উল্টো দিকে এ বসেছে কোন দিকে এ বসেছে বিয়ের বিয়ের উল্টো দিকে আমি আর একটা ছবিতে লিখলাম এ বসেছে বিয়ের উল্টো দিকে ওকে এবার দেখো হয়ে গেছে এ বসেছে বিয়ের উল্টো দিয়ে আগে বসেছি বি বসেছে সি ডির মাঝখানে বি বসেছে কোথায় সি ডির মাঝখানে তাহলে আমি এরকম বসতে পারি সি আর ডি অথবা বসাতে পারি রকম ডি অথবা সি ওকে এবার বলছে এ বসেছে ই ও এফের এর মাঝগানে এ বসেছে কার মধ্যে ই আর এফের এর মাঝ ওকে এই লাইনটা একটু পরে বলছি কেন বলছি পরের এটা দেখো টি এর বাঁদিকে হচ্ছে ইর বা কি ডি এর বাঁদিকে কি ই দেখো ডি এর বাঁদিকে কি আছে ডি এর বাঁদিকে তোমার দেখো ডি এর বাঁদিকে ই ডি এর বাঁদিক মানে এদিক হবে তাহলে ই নিশ্চিত এদিকে বসতে হবে তাই না ডি এর বাঁধিক মানে দেখো এর বাঁদিকে কিন্তু আর জায়গা নেই বসার নেই তাহলে এই এটা হবে না ডি এর বাঁধিক মানে এদিকটা হবে ই আর বাকি যেটা আছে কত বাকি কি পড়ে আছে এ বি সি ডি ই এফ ওকে তাহলে কি হয়ে গেলে অ্যান্সার আমার নিম্ন যুগলের মধ্যে কারা মুখোমুখি দেখো সি আর ই হচ্ছে মুখোমুখি সি আর ই তাহলে অপশন কি সি আবার অনেকে মুখোমুখি গুলিয়ে ফেলে ছবিটা কিভাবে ধরছ তার উপর ডিপেন্ড করবে ওকে চলো অপশান সি এটা তো আরো ভালো অঙ্ক এক্স এর মা হচ্ছে পি এক্স এর মা হচ্ছে মা হচ্ছে দাঁড়াবো দাঁড়ো এক্স এর মা হচ্ছে পি মা কে একটু রাখতে হবে ওকে এই অঙ্কগুলো তোমরা একটু জিআইগুনে একটু দেখে করবে সাবধানে করবে এক্স এর মা কে পি তাহলে পি কে আমি ওপরে রাখলাম আর এক্স এর মা হচ্ছে পি

তাহলে এদের মধ্যে একটা বন্ড আছে কি বন্ড স্বামী স্ত্রীর একটা বন্ড ওকে এবার দেখো ভাই হচ্ছে ওয়াই পি এর ভাই হচ্ছে ওয়াই ভাই ভাই সম্পর্ক পাশাপাশি ভাই ওয়াই এখানে প্লাস মাইনাস তাহলে ভাই বোনের সম্পর্ক ওকে বলছে পি এর স্বামী হচ্ছে পি এর কি হাজবেন্ডের নাম হচ্ছে কিউ হাজবেন্ড এখানে রাখো এদের কি সম্পর্ক স্বামী স্ত্রী রিলেশন একটা বন্ডের মধ্যে রাখো ভাইয়ের থেকে স্বামী স্ত্রীর রিলেশন এখানে অনেক বেটার মানে বন্ধনের মধ্যে রাখতে হবে ওকে এর সাথে জেডের এর সম্পর্ক এই পির সঙ্গে জেডের সঙ্গে কি বলতো একদম শাশুড়ি সম্পর্ক বুঝতে পারছো তো পি এর সঙ্গে জেডের এর কি সম্পর্ক দেখো জেড কি এর সঙ্গে কার সম্পর্ক দেখ একটু দাঁড়াও পি এর সঙ্গে পি এর সঙ্গে জেডের এর সম্পর্ক এই পি এর সঙ্গে জেড কেন এ দেখো পি এর পি এর হচ্ছে মেয়ে এক্স এক্স এটা নিশ্চিত জামাই তাই না জামাই আর জামাই আর পি কি শাশুড়ি হবে না অপশান দেখো এক্সের তো মা পি ওকে এক্সের মা পি হচ্ছে আর এক্সের এর বর হচ্ছে জেড তাহলে জেড আর পি সঙ্গে শাশুড়ি শাশুড়ি জামাইয়ের রিলেশন নেক্সট রেক্টিভাই আর মিস্টেক ভুল করেছো তুমি রেক্টিভাই করো তাই না ভুল করলেই ঠিক করবে তো গেন কখন করবে লস বলতে হবে গেন করো তাহলে অপশান কি ডি লস নেক্সট আচ্ছা এটা তো আরো ভালো অঙ্ক পাঁচজন বালিও এবিসিডি তাস খেলেছে এবিসিডি তাস খেলছে ভালো আমি লিখে দিলাম এ বি সি ডি এগুলো একটু লিখে হবে ওকে প্রত্যেকের কাছে কটা করে কার্ড আছে দশটা করে কার্ড আছে মাথায় রাখবে ভুলে গেলে হবে না দশটা করে কার্ড আছে ওকে ই তিনটি কার্ড এর কাছ থেকে ধার করে কে ধার করে ভালো করে দেখো ই তিনটি কার্ড এর কাছ থেকে ধার করে তাহলে ইর কটা কার্ড হয়ে গেল ভালো করে দেখো দশ প্লাস তিন তেরোটা কার্ড হলো ওকে আর এর কাছে কটা কার্ড আছে ই হচ্ছে এর কাছ থেকে ধার নিয়েছে এর কাছে তাহলে সাতটা কার্ড পড়ে আছে ওকে এবং এই দেখো লাইনটা ভালো করে ই তিনটি কার্ড এর কাছ থেকে ধার করে করলো পাঁচটা কার্ড আবার সি কে দেয় তাহলে একে পাঁচ মাইনাস করে দাও সি কে দেবে সি তাহলে কত হয়ে যাবে দশ প্লাস পাঁচ ভালো সি তাৎক্ষণিক চারটে কার্ড নিয়ে বি কে দেয় তাহলে চারটে কার্ড মাইনাস হয়ে যাবে আর বির কি হয়ে যাবে দশ প্লাস চার হয়ে গেল ওকে আবার বি সি তাৎক্ষণিক চারটি কার্ড কাকে দেয় বি কে দেয় বি আবার কি করছে দুটো কার্ড নিয়ে কাকে দিচ্ছে বলো তো বি দুটো কার্ড নিয়ে ডি কে দিচ্ছে তাহলে বির মাইনাস হয়ে যাচ্ছে দুটো কার্ড দুটি কার্ড কাকে দিচ্ছে ডি কে ডি কোনো কাজ করেনি এখন ডি কে দুটো কার্ড দিয়ে দিচ্ছে ভালো দশ ছিল দুই ডির কাছে কটি কার্ড আছে একদম সহজ বারোটা কার্ড অঙ্ক অনেক করে করে দেখলে আসতে এত সহজ উত্তর বারো উত্তর ওকে নেক্সট একদম ঠান্ডা মাথা ভেবে ভেবে করবে আচ্ছা এ বি সি ডি চারজন বালিকা চারজন বালিকা ওকে এই অঙ্কন অনেকে অনেকভাবে করবে আমি তোমাকে একদম বলে দেবো সহজ ভাষায় চিন্তা করার কিচ্ছু নেই কি কি খেলা আছে সেগুলো দেখো ফুটবল খেলা এ রাখো ভলিবল খেলা ভি লেখো আর ক্রিকেট খেলা আছে সি লেখো আর কি আছে ব্যাডমিন্টন খেলা বি লেখো আর কিচ্ছু নেই দেখো এবি কি খেলে ফুটবল ও ভলিবল এবি ফুটবল ও ভলি এবি দুটো খেলে ফুটবল খেলে ভলিবল খেলে তাহলে এ আর বি জায়গা লিখলাম এ এখানে এটা কিন্তু ফুটবল হ্যাঁ ফুটবল তাহলে এবি ফুটবল খেলে আবার কি খেলে ভলিবল খেলে ওকে হয়ে গেল এবার বিসি কী করছে বিসি ক্রিকেট খেলে ক্রিকেট ও ফুটবল বিসি বিসি কী খেলছে বিসি ক্রিকেট খেলছে আবার কি খেলছে ফুটবল খেলছে যেহেতু বি এখানে নিয়ে নিছি চি নেব ওকে ক্রিকেট খেলছে বিসি কি করছে দেখো একমার বিসি কি খেলছে এখানে দুটো লেখা দরকার নেই বিসি কি খেলছে ক্রিকেটও খেলছে ক্রিকেট ও ফুটবল খেলে ওকে ভালো কথা বিসি ক্রিকেট খেলছে ফুটবল খেলছে ওকে এবার সিডি কি করছে সিডি ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলে সিডি ক্রিকেট ও ব্যাডমিন্টন সি নিয়ে নিচ্ছি ডি নো তাহলে সিডি কি খেলছে ক্রিকেট খেলছে আবার সিডি কি করছে ব্যাডমিন্টন খেলছে সিডি ব্যাডমিন্টন আবার বলছে ডি এ কি খেলছে ডি ডি এ এ কি বলো ভলিবল খেলছে আর ব্যাডমিন্টন ডি এ ভলিবল আর ব্যাডমিন্টন ডি এ ডি ভলিবল নাও আর ব্যাডমিন্টনে কি নিচ্ছি এ তো ডি এ মানে এখানে এই ডি এ নিয়েছি ভলিবল খেলছে আর ব্যাডমিন্টনেও খেলছে এ নিয়ে নাও এবার কি জানতে যে কে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল তিনটে খেলে দেখো তিনটে কমন তিনটেতে আছে কে আছে বলো তো দেখো সি নেই কিন্তু দেখো ভালো করে দেখো সি এতে আছে ব্যাডমিন্টনে আছে ক্রিকেটে আছে ভলিবলে নেই তাহলে কী সব থেকে আছে বলো বলো বি এখানে আছে এখানে আছে এখানে নেই সি এখানে আছে এখানে আছে দেখো ডি ডি ব্যাডমিন্টন খেলছে ডি ক্রিকেট খেলছে ডি ফুটবল খেলছে ডি সবই খেলছে তাহলে ডি তে মারো অপশন ডি নেক্সট আচ্ছা খুব মজার অঙ্ক কিচ্ছু নেই অঙ্কটা এক জল ভাতের অঙ্ক দেখো আটানব্বই বিরানব্বই তাহলে লিঙ্ক খুঁজে ভালো এইট সিক্স এইট সেভেন নাইন ফাইভ প্লাস তিন আরে দেখো এইট সেভেন নাইন ফাইভ মাইনাস থ্রি দেখ হয় এবার সূত্র কি স্কোয়ার প্লাস এইট সেভেন নাইন ফাইভ মাইনাস থ্রি বিরানব্বই না তাহলে এইট সেভেন নাইন ফাইভ এ প্লাস বি এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে দেখো এখানে দেখো এইট সেভেন নাইন ফাইভ স্কোয়ার মাইনাস নয় তাহলে দেখো বর্গ হতে গিয়ে কি করতে হবে তাহলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটা কেটে বাদ দিলে কি হয়ে যাবে প্লাস নয় দিলে কেটে যাবে তখন এই সংখ্যাটা বর্গমূল হয়ে যাবে তাহলে অপশান কি কত যোগ করতে হবে এই নয়টা আলাদা করে যোগ করলে অঙ্কটা হয়ে যাবে অপশান ডি নেক্সট আচ্ছা একই অঙ্ক একই টাইপ ওই যেভাবে লিস্ট করতে বলেছিলাম লিস্ট করবে কিচ্ছু না এবিসিডি পাঁচজন বালিকা এডিই লম্বা তাহলে এখানে লম্বার একটা লিস্ট করো করেছো এডিই লম্বা তাহলে লার্জেস্ট এ ডি আর ই রাখো দেখো ভালো এডি লম্বা বাকিরা কি আছে বেটে বেটে কি করো শর্ট হাইট কারা আছে এডিই বাধ্য এডি বাধ্য হচ্ছে ই কালো কালো কারা বিডিই হচ্ছে কালো ব্ল্যাক ওকে বিডিই ই এরা হচ্ছে কালো বাকিরা তাদের ফর্সা কারা ফর্সা কারা সি আর ই সি আর ই হচ্ছে ফর্সা সি আর ই হচ্ছে ফর্সা সি আর ই হচ্ছে ফর্সা বি কালো বাকিরা ফর্সা সি আর ই হচ্ছে মোটা সি আর ই ফর্সা প্লাস কি হচ্ছে মোটা হ্যাঁ মোটা এরা বলছে প্রথম সারিতে বেটে ফর্সা মোটা বালিকা বসে আছে সে কি তাহলে বেটে বেটের মধ্যে কোথা আছে বি সি মধ্যে যেতে হবে বেটে এবার ফর্সা ফরসা তোমা সি এর মধ্যে আসছে কমন কি আছে সি সি ফর্সা তাহলে বেটেও হলো আবার আবার মোটাও হয়েছে এই মোটা আছে না তাহলে অপশান কি সি তাহলে অপশান কোথায় আছে বিতে একদম সহজ জিনিস ন তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আর আমার ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হও আমরা এরকম ভিডিও তোমাদের নিয়ে আসতে থাকবো আর আমরা নতুন ব্যাচ লঞ্চ করছি আর সেই ব্যাচে তোমরা যারা যতটা পারো আমাদের ক্লাসে জয়েন হও তোমাদের সমস্ত পরীক্ষা যে ডাউটগুলো থাকবে ম্যাথ জিআই জি কে ইংলিশ সব তোমাদের কভার হয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকো তোমাদের কোনো অসুবিধা হবে না আর সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থেকো